হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই ডাউট রয়েছে যে আমাদের এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কি এবছর হবে না উইদাউট টেস্ট তোমাদের এক্সাম হবে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের এর এখনও পর্যন্ত কি আপডেট রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট ও অভিভাবকদের একটাই বক্তব্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবছর টেস্ট পরীক্ষা হবে কি হবে না। কারণ দেখা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে নভেম্বর তো পড়তেই বসেছে, আজকে লাস্ট দিন অক্টোবরের, নভেম্বর কালকের থেকে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রত্যেকেরই একটা বক্তব্য যে অ্যাকচুয়ালি বোর্ড কী করতে চাইছে। বোর্ড এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সিলেবাস জানায়নি, কতটা পাঠ্যক্রমের উপর পরীক্ষা হবে, এ কতটা সিলেবাসের উপর পরীক্ষা কবে নেওয়া যাবে, কবে টেস্ট হবে, কবে ফাইনাল হবে, এ বিষয়ে একটা সুনির্দিষ্ট ধারণা এখনও পর্যন্ত দেয়নি। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে এবং পরীক্ষার সময়সূচি নিয়ে পাঠ্যক্রম কমিটির এক বক্তব্য, পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের এক বক্তব্য, কেউ বলছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, কেউ বলছে না ফেব্রুয়ারিতে হবে না মাধ্যমিক পরীক্ষা, পেছাবে, কোনো জায়গার থেকে শোনা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে সময় নেওয়া হয়েছিল সেই সময় নেওয়া হবে, পাঠ্যক্রম কমিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ধারণা এখানে স্টুডেন্টরা পায়নি, অভিভাবকরা পায়নি এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও বুঝতে পারছে না যে কবে এক্সাম হবে। এক্ষেত্রে বিভিন্ন অভিভাবকদের তো একই মত রয়েছে যে এখনও পর্যন্ত পাঠ্যক্রমের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সেই কারণে এর টেস্ট হঠাৎ করে যদি বলে না নভেম্বরের এই হবে বা ডিসেম্বরেই হবে সেক্ষেত্রে স্টুডেন্টরা কোনো মতেই টেস্ট দিতে পারবে না, কেন তাদের পুরোপুরি কমপ্লিট হয়নি। এরপরে যদি শিক্ষক শিক্ষিকাদের কথা বলি, শিক্ষক যারা শিক্ষিকা রয়েছে তারাও কিন্তু একই বক্তব্য তাদেরও যে এখনও পর্যন্ত সিলেবাস অনলাইনে ঠিক মতন কমপ্লিট হয়নি। যদিও কিছু শহর অঞ্চলে হয়েছে, গ্রাম অঞ্চলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে তো একেবারেই কোনো পাঠ্যক্রম শেষ হয়নি। সেক্ষেত্রে বোর্ড কেন এখনও পর্যন্ত কোনো ও উক্তি দিচ্ছে না যে মাধ্যমিক পরীক্ষার টেস্ট কবে হবে বা সিলেবাস কী রয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট কবে হবে বা সিলেবাস কী রয়েছে, পুরোটা থাকবে না কমানো হবে, তো এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি। এক্ষেত্রে কিছুদিন আগে দেখা গেছিলো ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিল প্রায় এক থেকে দেড় মাস আগে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে পাঠ্যক্রম কমিটি এ বিষয়ে দেখছে কতটা সিলেবাস কমানো হবে, মানে কতটা সিলেবাস কমিয়ে কবে পরীক্ষা নেওয়া হবে তা কিছুদিনের মধ্যেই বোর্ডের তরফ থেকে স্টুডেন্টদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা গেল এরকম দেখতে দেখতে এক দু মাস কেটে গেল, এখনও পর্যন্ত স্টুডেন্টরা জানতে পারছে না যে কবে তাদের অ্যাকচুয়ালি পরীক্ষার হবে। এখন প্রশ্নের মুখে স্টুডেন্টরা যে নভেম্বর তো আসতে চলেছে, অন্য সময় নভেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়, প্রথমে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিকের হয়, তাহলে এবছর কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একসময়ে হবে? তো এখানে তোমাদের বলে রাখি, কোনো মতেই শিক্ষক শিক্ষিকা এবং পর্ষদের ক্রিয়াকলাপের দিকে যদি নজর রাখা হয় তাহলে আমরা বলতেই পারি যে এবছর কিন্তু টেস্ট পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরে হওয়ার চান্স নেই। কেন? এখনও পর্যন্ত তোমরা প্রপার সিলেবাস জানো না যে কতটা সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা হবে বা টেস্ট হবে। সেক্ষেত্রে এ অনেক জায়গার থেকে শোনা যাচ্ছে, বিভিন্ন দপ্তর থেকে শোনা যাচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষা নাও হতে পারে এবছর। কেন? এই যে দুর্লভ কোভিডের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা নাও হতে পারে, ডাইরেক্ট তোমরা ফাইনাল দিতে পারো। এমনই কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বা একটি আর্টিকেল পাবলিশড হয়েছে আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরোপুরি আর্টিকেলে বলা হয়েছে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট নাও হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান পাওয়া যায়নি এবং বলা হচ্ছে যে
যদিও পরীক্ষা পেছায় সেক্ষেত্রে খুব বেশি কিন্তু পেছাবে না, তোমাদের সিলেবাসকে কমানো হবে, কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড এখনও পর্যন্ত কোনো এ বিষয়ে কোনো কিছু জানায়নি এবং তারা বহুভাবে জানতে চেয়েছে, ফোন করেছে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু ফোন রিসিভ করেনি, এবং পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারকেও ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি এবং তাদের SMS করেও কোনো SMS রিপ্লাই পাওয়া যায়নি। সেক্ষেত্রে তারা কিন্তু এখনও পর্যন্ত ডিসিশন নিতেই পারেনি। মানে এই সমস্ত দিক তোমরা দেখে বুঝতেই পারছো কেন শিক্ষামন্ত্রী ফোন তুলছে না বারবার বিভিন্ন পত্রিকার থেকে গিয়ে, এটা কিন্তু আর্টিকেলে লেখা হয়েছে। এবং তারপরে এটাও বলা হয়েছে যে অভিক মজুমদার সিলেবাস কমিটির চেয়ারম্যানকেও ফোন করা হয়েছে, SMS করা হয়েছে, তারা কোনো রিপ্লাই দিচ্ছে না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখনও পর্যন্ত কিন্তু বোর্ডই ডিসাইড করতে পারেনি অ্যাকচুয়ালি তোমাদের টেস্ট পরীক্ষা হবে কি হবে না। তো এখানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার বক্তব্য যে যে তোমাদের এই মুহূর্তে যদি সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের একটা সময়সীমা দিতে হবে, সেই কারণে যদি টেস্ট না নিয়ে ফাইনাল ডাইরেক্ট হতলেও হতে পারে। এবং অনেক শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যদি টেস্ট না হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের একটু খামতি থেকে যাবে ডাইরেক্ট যদি এ ফাইনালে বসে। তো এখন অনেক সমালোচনা চলছে, কিন্তু এখানে এটাই বলার বিষয় যে দিক রয়েছে, তোমাদের নভেম্বরে কোনো মতেই টেস্ট হবে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমাদের নভেম্বরে কি টেস্ট হবে, সেক্ষেত্রে তোমাদের মনে বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত বোর্ডই ডিসাইড করতে পারেনি, যেটা তোমরা দেখেছো এখনও পর্যন্ত এরকম কোনো অফিসিয়াল ইনফরমেশান আসেনি তোমাদের টেস্ট হবে কি হবে না। তোমাদের টেস্ট হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু ফাইনাল হবেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখো, পড়াশোনাকে পুরো যেরকমভাবে করছো সেরকমভাবে করো, ফাইনালে কোনো খামতি হবে না, হয়তো 2 মাস কিংবা 3 মাস পেছাতে পারে, এর থেকে কিন্তু বেশি পেছাবে না, সেই কারণে কোনো মানে পরীক্ষা হবে না এরকম ভেবে পড়াশোনাকে বন্ধ করে একেবারে রেখো না। তো আশা করছি তোমাদের যে ডাউট ছিল তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরে হবে কি না, অনেকেই জিজ্ঞাসা করছিলে এই আমাদের মাধ্যমিক রয়েছে, আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, সেটা আমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরে হবে কি না, তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরে হচ্ছে না বা ডিসেম্বরেও হবে না, যদিও জানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস টেস্ট পরীক্ষার জন্য তোমরা টাইম পাবে, যদি টেস্ট পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা নাও হতে পারে। তো তোমাদের কি বক্তব্য, টেস্ট পরীক্ষা তোমাদের নিলে ভালো হয় না টেস্ট পরীক্ষা এই মুহূর্তে না নেওয়াই ভালো, ডাইরেক্ট ফাইনাল নেওয়া উচিত, তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।